হ্যালো ফ্রেন্ডস, আমি টুশি। তোমরা দেখছো টুশি অলওয়েজ হ্যাপি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে কিন্তু নিয়ে এসেছি একটা ইন্টারেস্টিং ব্লগ, যেরকমটা তোমাদেরকে উপহার দিতেই থাকি ঠিক সেরকমই কিন্তু আরও একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে কিন্তু তোমাদের সামনে আমি হাজির করেছি। তো আজকে এসেছি হচ্ছে কিন্তু হস্তশিল্প মেলায়। আমাদের এখানে খুব একটা হস্তশিল্প মেলা বসে না, মানে যেমন কি হয় প্রত্যেক বছর বছরই যেমন অনেক সাইডে বসে, বাট আমাদের এখানে কিন্তু সেরকমটা হয় না। তো এইবার দেখলাম এসেছে শীতে, তো সুযোগটা কেন বৃথায় নষ্ট করি। তো সেই কথাটা ভেবে চলে গেলাম ক্যামেরা হাতে করে মেলার ভেতরে, এবং ভেতরে যাওয়াতেই দেখলাম এখানে বেতের বিভিন্ন ধরনের জিনিস, দেখতে কিন্তু ভীষণ ভীষণ সুন্দর লাগছে। অনেক কিছুই দেখলাম, অনেক কিছুই, বাট আমাদের তো কেনার মতন এখন পর্যন্ত সামর্থ্য নেই। আর একটা ঘরে কতই বা ঢুকি 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 ঢুকিয়ে রাখবো, তাই না? কিনতে ইচ্ছে জাগলেও পকেটটা ফাঁকা, আর বাড়িতে নেই এক ফোঁটাও জায়গা। তো সেই কারণে আর বেরিয়ে এসে চলে এলাম সাইডের একটা দোকানে, এবং সেখানে গিয়ে আমার ছেলেগুলো নতুন দেখছে, মানে এত নিখুঁত কাজ এই থার্মোকল মানে শোলা দিয়ে যে কাজগুলো করে এতটাই নিখুঁতভাবে করে। আমার ছেলে জিজ্ঞাসা করছে যে এটা শোলা দিয়ে করা, মানে এটা পড়েছিল আর কি হাজারদুয়ারি প্যালেসটা। আমার ছেলে জিজ্ঞাসা করছে যে এটা সত্যি করা, মানে ওর বিশ্বাস হচ্ছে না, ভাবতে পারছো? আমরা তো অনেক, যেহেতু এতগুলো বছর কাটিয়ে ফেলেছি, অনেক জায়গাতে আমরা দেখেছি এইসব জিনিসগুলো, তাই আমাদের কাছে নতুন না হয়, ওর কাছে হয়তো নতুন। আর ঠিক তার পাশের দোকানেই দেখো বিভিন্ন ধরনের এরকম হয়তো হাতে বড়ি টড়ি তৈরি করেন ওনারা, ঘি এগুলো দেখলাম অনেক কিছুই রাখা আছে। ও এখানে দেখো হচ্ছে কাঁথা স্টিচের সব কাজের জিনিসপত্র, এই যে হ্যান্ড ব্যাগ ট্যাগ অনেক কিছুই, বেশ ঘুরে দেখতে কিন্তু মজাই লাগে, তাই না বলো? আর এখানেও দেখো, এখানে হচ্ছে চটের যে দড়ি ম্যাট যেগুলো তৈরি হয় সেগুলো, আর এখানে দেখো এই গণেশটাও কিন্তু তৈরি করেছে সেই শোলা দিয়ে, কিন্তু কতটা সুন্দর নিখুঁত কাজে শোলাটা দিয়ে বানিয়েছে, ভাবতে পারছো? এইগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। আর ওই দেখো ওই স্যার এই দুর্গা ঠাকুরটা, আমার ছেলে তো জিজ্ঞাসা করলো ওই দুর্গা ঠাকুরটার কথা, এটা কি শোলার? তো এইরকমভাবে ও জিজ্ঞাসা করলো। তো সত্যি এতটাই নিখুঁত কাজ, দেখতে ভারী সুন্দর লাগছে, ভারী সুন্দর লাগছে। অনেক কিছুই আছে এখানে, দেখতেই পাচ্ছো নৌকো, এদিকে একটা নৌকো আছে ময়ূরের মতন দেখতে, ইভেন দেখলাম চুড়ির মতন শাখার মতন করেও বিক্রি করছে দেখলাম, কিন্তু স্টাইলটা হচ্ছে চুড়ির মতন, ঠিক শাখা না চুড়ির মতন করে বিক্রি হচ্ছে, বেশ ভালো লাগছিলো। তার জন্যই সমস্তটাই যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করা কিন্তু আমি চেষ্টা করেই গেছি। আমার এই চেষ্টাটাকে কিন্তু অবশ্যই বৃথা হতে দিও না। তোমরা যারা নতুন আসছো আমার চ্যানেলে, আমার কিন্তু অবশ্যই একটা লাইক আর কমেন্ট কিন্তু লাগবে, এবং তার সাথে সাথে কিন্তু সাবস্ক্রাইবটাও করতে হবে আমাকে। আমার দিক থেকে কিন্তু প্লিজ তোমরা মুখ ফুরিয়ে ফিরিয়ে নিও না, দেখেছো? তোমাদের কাছে একটু মানে অনুরোধ করতে গিয়েও আমার আমি তুতলে যাচ্ছি, তার মানে বুঝতে পারছো আমার পরিস্থিতিটা কীরকম? তোমরা আসছো ঠিকই, এসে কিন্তু আমাকে সাপোর্ট করছো না, আমার এই জন্যে কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে সত্যি কথা বলতে। আর এখন যেগুলো দেখছো সেগুলো দেখো, এগুলো হচ্ছে বাঁশ চিরে চিরে যে করে, তো এগুলো দেখছি ভারী সুন্দর হাতের কাজ, খুবই সুন্দর, বেশ ভালো লাগে দেখতে। আর এরা কতটা কঠোর পরিশ্রম করে, আর ওরা শুনলাম যে ওরা একটা মেলা না, এরপরে নাকি এখান থেকে উঠে গিয়ে আরও একটা মেলাতে বসবে, ওদের মেলাটাই নাকি ঘর সংসার, মেলাটাই নাকি জীবন, কেমন টাইপেরই জীবনটা না? আমরা হয়তো বাড়ির মধ্যে থেকে হাউ হুতাশ করি যে কেমন একটা একঘেয়েমি জীবন, কেমন একটা একঘেয়েমি জীবন, বাট এদেরকে দেখে কিছুটাও হলে পরেও শেখা যায় যে না সত্যি আমাদের, আমরা তবু সুখে দিন কাটাচ্ছি, এরা কত কষ্টে দিন কাটাচ্ছে, তাই না? তো ভিডিওটা আমার অসুস্থতার কারণের জন্য যেন একটু দিতে কিন্তু লেটই হয়ে গেল, এখনও পর্যন্ত হয়তো এই মেলাটা আমাদের এখানে চলছে না, তার কারণ আমাদের এখানে আবার বহরমপুর মেলা শুরু হয়েছে, এই মেলাটা সেই জন্য এখানে নেই, উঠে গেছে অনেক দিনই হলো, বাট আমি সময় থাকতে থাকতে দিতে পারিনি তোমাদের কাছে, পৌঁছতে পারিনি। আর এখানে দেখো কাঠের, পুরো কাঠের গুঁড়ি দিয়ে করা চেয়ারগুলো, আমাদের তো পুচকু জিজ্ঞাসাই করে ফেললো যে এটা কী হচ্ছে, ও মাঝে মধ্যে কৌতূহল বশত না অনেক কিছু জিজ্ঞাসা করে ফেলে, বাট ভালো, আস্তে আস্তে এটাই কিন্তু ও লোকের সঙ্গে মিশতে শিখবে।
আর এখানে দেখো টেবিল ল্যাম্পগুলো অসাধারণ, জাস্ট অসাধারণ। সত্যি বলছি, বিশ্বাস করো, জীবনে কোনো দিন যদি আমার একটা নিজের মনের মতন যদি আমি ঘর করতে পারি না, তাহলে কিন্তু এরকম একটা টেবিল ল্যাম্প রাখবই। আমার ওই যে বলে না, খাটের পাশে টেবিল ল্যাম্প থাকে, একটা টেবিল ল্যাম্প জলে, হয়তো বই পড়ে সেখানে, তারপর টেবিল ল্যাম্পটা অফ করে শুয়ে পড়ে, ওই জিনিসগুলো না ভীষণ ভালো লাগে। বাট আমি চাই দেখে হয়তো আমার কপালে ভগবান দেয় না, এটাই হয়ে যায় পার্থক্য, আমি মনে করি সেটা। আর এখানে দেখো, এখানে হচ্ছে মহাত্মা গান্ধী যে তাঁত বোনা, মানে সুতো বোনা যেটা শুরু করেছিল, সেই জিনিসটাই কিন্তু এখানে তো এই চরকাতে পুরো ডিটেলস এখানে দিয়ে রেখেছে, একদম রিয়েলে দেখাচ্ছে যে কিভাবে চরকা কাটা থেকে সুতোটাকে করছে। বেশ ভারী মজা লাগলো। আমিও কিন্তু এই জিনিসটা ছবিতেই বরাবর দেখেছি, আমি কিন্তু এরকমভাবে কখনো কোনোদিনই দেখিনি, এই ফার্স্ট টাইমই কিন্তু দেখলাম। এই যেগুলো দেখছো না, এগুলো কিন্তু সবই হচ্ছে সুতোর রিল, কিন্তু বড় 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 সুতোর রিল সবগুলো। আমি ওদেরকে জিজ্ঞাসাও করলাম যে এখন দেখো এগুলো মেশিনে হচ্ছে, এই যে এখন যে যে দেখছো উনি ওটা কিন্তু মেশিনে তৈরি করছেন। হ্যাঁ, এইদিকে তো বুনছে, মানে সাদা যে সুতির কাপড়গুলো যে হয় সেগুলো ওনারা ওখানে বসে বসে বুনছে। আর এই যে এখানে তুতের গুটি রাখা আছে, আর এখানে এই যে মানে ওই যে কীভাবে কীভাবে ওরা প্রসিডিউর করে সুতোটাকে তৈরি করে, মানে রেশম সুতোটাকে তৈরি করে, সেগুলো কিন্তু এখানে রাখা আছে। আর এখানে দেখো এই ওটা যেটা দেখলে সেটা একটু অন্য, মানে নতুনত্ব। আর তার আগে চলতো এই এই জিনিসটা যেটা তোমরা একটু আগে দেখতে পেলে, আর এখন জেনে তাঁত বুনছেন ওটা আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর ওখান থেকে বেরিয়ে এলাম, আর বেরিয়ে আসার পরে দেখলাম এখানেও বেশ সুন্দর সুন্দর ডাইনিং টেবিলগুলো তৈরি করেছে। আর দেখতেই পাচ্ছ আমাদের পুচকু বসে বাজনা বাজাতে শুরু করেছে। আমার কিন্তু বেশ ভয়ই লাগছে, হয়তো ভাবছি কাজটাকে ভেঙেই ফেলবে নাকি, বাচ্চাদের মন তো। আর আমার ছেলে তো আরও বদমাশি করছে, পারলে পরে গাছের গুঁড়িটাকে ভেঙেই দেয়। তো যাই হোক, মজা করছিলাম, তো দুজনেই কিন্তু ভীষণ মজা করলো। আর আমরা যখনই যাই, একসঙ্গে যাই, বেশ কিন্তু ভালো লাগে। আর আমিও যদি কখনো কখনো কোথাও যদি না যেতে পারি, তাহলে কিন্তু এদের দুজনকে নিয়ে কিন্তু আমার হাজবেন্ড ঠিক আমার আর তোমাদের উদ্দেশ্যে কিন্তু ভিডিও করে নিয়ে এসে দেয়। এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে যে আমি একটু, আমি না গেলে পারেও আমি কিন্তু ওই ভিডিওর মাধ্যমে আমিও দেখতে পাই, প্লাস তোমাদেরও কিন্তু দেখাতে পারি। এটা কিন্তু বিশাল বড় প্লাস পয়েন্ট। তো আর কি বলবো বলো, অনেকক্ষণ তো তোমাদের সঙ্গে বকবকবক করে যাচ্ছি, তোমাদের মাথা খাচ্ছি হয়তো। তো অনেকটাই বেশ মেলাটা ঘোরা হয়ে গেল, যেগুলো যেগুলো তোমাদেরকে বিশেষ ভালো লাগলো আমার চোখে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন পুষ্পটা জেদ ধরেছে যে একটু চাপবে, একটু খেলনাতে ও এগুলোতে খেলতে ভালোবাসে, তো এগুলোকে যেন কি বলে একটু পাম দিয়ে বেশ ফোলায়, দেখতে কিন্তু বেশ ভীষণ সুন্দর লাগে, বেশ ওরা লাভ হয়, ভালোই লাগে অনেক বাচ্চা। বাট এই দেখো দেখতে দেখতে একজন পড়ে গেল, বেশ মজার না? তো তো আজকের মতন ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি, দেখা কিন্তু হবে একটা পরবর্তী ভিডিওতে। আর পরবর্তী ভিডিওতে দেখার জন্য কি করতে হবে বলো তো? অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে হবে, ঠিক আছে? আর যারা যারা নতুন আসছো তাদেরকে কিন্তু আমি সত্যি একটা জিনিস চেয়ে নিচ্ছি যে তোমরা কিন্তু প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে, ঠিক আছে? তা চলো আজকের মতন টাটা, অন্য একটা ব্লগে তোমাদের সঙ্গে আবার এসে দেখা করবো।